সোনার বাংলা আয়োজিত সোনার বাংলা কাপ 2023 নূর ইসলাম চ্যাম্পিয়ন্স ট্রফি হামিদ মিয়া রানার্স আপ ট্রফির আজ এই টুর্নামেন্টের প্রথম পর্বের দ্বিতীয় খেলা তীব্র প্রতিদ্বন্দ্বিতায় খোয়াডাঙ্গা বিলোবা ক্লাব বনাম গ্রিন বেঙ্গল একাডেমি আলিপুর জংশন ইতিমধ্যেই ধরে যাতে হয় দর্শকবৃন্দ যাতে খেলা উপভোগ করতে পারে সেই দিকটি লক্ষ্য দর্শকদের উদ্দেশ্যে বলছে মাঠে পশ্চিম দিকে হলুদ জার্সি পরিহিত বিলেগো ক্লাব খোয়াডাঙ্গা সোনার বাংলা কাপ 2023 সোনার বাংলা কাপ 2023 পরিচালনায় ও ব্যবস্থাপনায় সোনার বাংলা যুব সংঘ আমরা বরণ কমল মঙ্গর জার্সি নাম্বার 5 রাজ নার্জিনারি জার্সি নাম্বার 10 বিকি তিরকি এদের কাছে সহযোগিতা কামনা করছি ক্লাবের পক্ষ থেকে ধাক্কাই দে 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 ধাক্কাই
بكرة عيدة تانينا Come on!
বলানোর দাইতে যে সমস্ত স্বেচ্ছাসেবক রয়েছে তোমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তোমরা তোমাদের বলগুলো নিজের হেফাজতে রাখবে ভুটার মাঠের ভিতরে দেবে না ترجمة
বলা শর্ট শর্ট বল দেন না দিয়া কাটে যাবে ফুটবল একাডেমি আলিপুরদুয়ার জংশন Thank you.
আমি নামগুলো ঘোষণা করছি আইনুল হক আমিনুর ইসলাম হক হার্ডওয়ার্স শুটিং ক্যাম কমল রায় মেম্বার সোনার বাংলা I'm going to go to the hospital.
ইতিমধ্যে আমরা সুন্দর গোলের নমুনা মাঠের মধ্যে দেখতে পেলাম এখন অবধি খেলার ফলাফল 8 নম্বরে ওই আগে 8 নম্বরে আছে চলো চলো ইয়ো মাই না লাগাই জানে না রোগো নি সিনে খানে গোল খালে আরে উড়াই লাগে মাছ চান্স না ¡Gracias!
اي
কি পাড়া হান্টা পাড়া বনাম টুয়ার্ড স্পোর্টস একাডেমি কালচিনি ستوري খেলার ফলাফল এখনো পর্যন্ত 2-2 كنت اقول لك انك تتعلم انك
كوغاش تمام من هاي الليفريكان متفاهم ها 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 ها
ايه